আসি পরবর্তী খবরে। সপ্তাহের শুরুতেই ফের অগ্নিকাণ্ড। সোমবার হাওড়া সাতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় ভোর 4টে নাগাদ একটি বাড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে বাড়িটি। পরে সেখান থেকে পাশের আরেকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে ঘটনাস্থল পর্যন্ত দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি। পরে তারা পাম্পের সাহায্যে একটি পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোনো রকম হতাহত বা আহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে আগুন কি কারণে লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। बोल रहे हैं सब शॉर्ट सर्किट से, वो पहला वाला रूम में लग के वो सूखा लकड़ी था सब लग गया। अच्छा, उधर से पहले इधर से, पहले उधर उसके बाद इधर, सब आग पूरा पकड़ लिया इधर। आप लोग कितना थे? 3-4 आदमी थे, पूरा घर जल गया, सामान सामान सब गया, सब हो गया। বলছে যে শর্ট সার্কিট থেকে জ্বলে গেছে। এটা সিঙ্গারা ভাজা হতো, কিন্তু এটা বাড়ি ভাড়া দিয়েছে। আর এখানে সব মিস্ত্রিগুলো থাকে, সিঙ্গারা ভাজে বিক্রি করে, গাড়িতে দেয়। আরও তো কিছু দেখছি হয়নি, কিন্তু জ্বলে তো গেছে অনেক, এগুলো সব জ্বলে গেছে। আপাতত কীভাবে লেগেছে আমরা এখনো বুঝতে পারছি না, মেবি শর্ট সার্কিট হতে পারে। কারণ কিছু 2-3 জন মানুষ এখানে ভাড়া থাকে, তারা শুয়েছিল, তারা শুয়েছিল, এবার রাতে আগুন লেগেছে, ভোরের দিকে আগুন লেগেছে। সেই হিসেবে আমরা খবর পাই, আমরা এসে একটা হুন্ডা পাম্প সেট করি। গাড়ি তো ন্যারো প্লেস, কিছুতেই ঢুকতে পারিনি এখানে। হ্যাঁ, এই যে কাজ করি, ঘন্টা খানেকের চেষ্টা আমরা আগুন নিয়ন্ত্রণ করে দিচ্ছি।